এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। বৃহস্পতিবার সকাল 11টা থেকে দেশব্যাপী এ পরীক্ষা শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। বাজেট সহায়তায় সহজ শর্তে বাংলাদেশকে $50 মিলিয়ন ঋণ দিচ্ছে এশিয়ান উন্নয়ন ব্যাংক। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে বলে মনে করে টিআইবি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল করোনায় আক্রান্ত, সিইসির দায়িত্বে ইসি আহসান হাবিব। বিশ্বকাপ প্রস্তুতি স্বার্থে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।